এখন একটা কথা যদি বলি, মোবাইল ফোন কথার কথা, যার আইফোন ব্যবহার করে 2008 সালে প্রথম আইফোন আসে, তাই না? ওইটা এখন আর চলতেছে আইফোন প্রো 15 আর 15 প্রো, এটা মধ্যে কি পার্থক্য আছে? আমি যদি ওই ফার্স্ট আইফোন ব্যবহার করতে চাই এখনকার দিনে, এটা কি কাজ করবে? অনেক কিছু কাজ করবে না। তখন কি ছিল? 3G ছিল, 4G ছিল, 5G ছিল, ছিল না? এখন লিখে যাইতেছে যেটা এই আইফোন 2008 সালের আইফোন এখন ইন্ডিয়া দিবে, সেটা খুবই ইউজ দেয়। আইফোন ওই কন্টিনিউয়াস লেভেলকে চেঞ্জ করতে করতে আজকে আইফোন 15 প্রো লেভেল চলে আসছে, এন্ড দ্যাটস ওয়াই দে আর কন্টিনিউয়াসলি বিকামিং নাম্বার ওয়ান হাইয়েস্ট বিলিয়ন ডলার ব্যালেন্স একটা কোম্পানি হয়ে গেছে। এটা অবশ্য রেডি করবেন আপনারা। এখন আমি যদি মনে করি যে ইচ অফ ইউ অ্যাক্সেপ্ট মেম্বার ইজ দ্যাট আইফোন কোম্পানি, হোয়াট ডু ইউ ডু? কন্টিনিউয়াসলি আপডেট ইউর সেলফ। ইফ ইউ আর নট কন্টিনিউয়াসলি আপডেটিং ইউর সেলফ, ইউর ভ্যালু টু দ্য প্রফেশন উইল কন্টিনিউয়াসলি ডিক্লেয়ার, অ্যান্ড অ্যাট এ পয়েন্ট ইউল বি ডেলিভার্ড। আমি কি মেসেজটা বুঝতে পারছি? সো আমি যখন 20 বছর পর পর আপনাকে রেন্টে এক্সেপ্ট করে নিচ্ছে, এই টেকনোলজিটা আমি 20 বছর পর পর চেঞ্জ না করি, এই টেকনোলজির বিগেস্ট অ্যাডভান্টেজ আই ক্যান নট টেক, এটা যদি আমি বিশ্বাস করি, আমি এটা কেন বিশ্বাস করি না? ভাই টেকনোলজি যখন চেঞ্জ হয়ে যাবে, আমার তো চেঞ্জ হতে পারবো, বলতে পারবো হবে 20 বছর পর পর। যদি আমি 20 বছর পর পর আমি নিজেকে চেঞ্জ না করি, এই 1000টা ফোন কিনে নিজেকে বদলানো যাবে না, নিজের ভ্যালুয়েশন বাড়ানো যাবে না। এই রিহাবিলিটেশন এর চাই ইচ এন্ড এভরি মেম্বার আন্ডারস্ট্যান্ড, এই যে আমরা যে সিকিউরিটি প্রোগ্রাম গুলো করি টু এনশিওর ইউ অলওয়েজ রিমেইন ডেলিভার, এই ছোট ছোট লাইন থেকে যেন আমরা কন্টিনিউয়াসলি আপডেট করতে পারি, না আমরা বলতে পারি আর আমি এখন বাসায় ট্রেন বাসায় 20 10 20 এখন বুঝতে পারছি। সো এইভাবে আমরা চিন্তা করি, আমরা মনে করি এই প্রফেশনে এই একটা কথা আমি বলার উদ্দেশ্য ছিল, আমি কংগ্রেসের জন্য না, আমি আমাদের বিপিসি অনেক কাছ থেকে মেম্বার আসছে, আমাদের এখানে আসছেন আর লাইনের জন্য নেয়, এদের থেকে কিন্তু আমি নিজেও অনেক বিজয়ের কাছ থেকে আমার কিছু শিখছি, এত শিখি। সো এই জন্য আমি চুজ করছি যারা অ্যাপ্লিকেশন খুব ভালো, এই দুজন ফ্যাসিলিটেটরকে আমি আজকে ইনভাইট করছি টু শেয়ার দেয়ার নলেজ। আমি যে রিকোয়েস্ট করবো যে আমরা মাকে আমার মধ্যে প্রোগ্রামটা শেষ করবো, এবং এই ফ্যাসিলিটেটরকে রিকোয়েস্ট করছি যে অ্যাটলিস্ট 10-15 মিনিটস কিউএনএর জন্য রাখার। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আজকে আসার জন্য এই ডিফিকাল্ট টাইম উইকডেসে, এই শো দ্যাট ইউ কমিটেড টু লার্নিং অ্যান্ড ডেভেলপ। সো আই এম পাস টু ওভার টু মুস্তফা, ইউ ক্যান স্টার্ট।
শেয়ার আসছে। হ্যাঁ, এআই নিয়ে আমি রিসার্চ রিসার্চ করি নাই, এআই নিয়ে আমরা কাজ করি বেসিক্যালি। আমার তো ওই ইন্ট্রোডাকশন দেই বেসিক্যালি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে। তারপর আমি দেশে আসার পর আমি ইউনিভার্সিটি টিচিং শুরু করি, এআই তে পড়াইছি, ইউএসএ অ্যাসিস্ট্যান্ট তখন ঠিক। তারপর ওই স্যাটেলাইট যখন লঞ্চ হলো তখন আমি ইউনিভার্সিটিটা 2016 সালে কিছু কাজ করার পরে আমি ইউনিভার্সিটি ছেড়ে নিজে কাজ এআইটা এমন ভাবে আসলে আসতেছে সামনে, এআই আসলে এমন ভাবে আসতেছে এখন সবকিছু কাজ এআই দিয়ে আসলে হচ্ছে। যে কোনো কাজ শুরু করলে থেকে কাজটা শুরু করে, এটা ইমেল লেখা থেকে শুরু করে, টেন্ডার সাবমিশন থেকে শুরু করে, বাচ্চার স্কুলে যদি একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হয়, এনি কাইন্ড অফ কমিউনিকেশন, ইমেল জেনারেট করা, সবকিছু ওইখান থেকে শুরু করে। তো এখানে একটা জিনিস বলছে যে এআই উইল নট রিপ্লেস ইউ, এ পার্সন ইউজিং এআই উইল। মানে যখন ডাক্তারদের কথা বলতে যে ডাক্তারকে রিপ্লেস করবে না, কিন্তু যে ডাক্তারটা এআই ইউজ করবে সেই ডাক্তারের চান্স আছে যে এআই ইউজ করে না ওই ডাক্তারকে রিপ্লেস করবে। ধরো ডাক্তার একটা এক্স রে দেখতেছে, একটা ডাক্তার সারা জীবনের পর 10,000 এক্স রে দেখছে, বাট এআই একটা সফটওয়্যার যে থাকবে আপনি 100 মিলিয়ন এক্স রে দেখা, সেই 100 মিলিয়ন মধ্যে একটা এক্স রে দেখে বুঝতে হবে কি প্রবলেম আছে। তো কিন্তু এফিসিয়েন্সি অনেক বাড়ে, তো ব্যাগটা কিন্তু লাগবে, কারণ ওখানে একটা হিউম্যান ফ্যাক্টর আছে। এই এক্স রে টা দেখার পরে আমার রিপোর্টটা তো আমার পেশেন্ট কে বুঝাইতে হবে যে আপনার এটা বলছে একটা হিউম্যান ফ্যাক্টর আছে, ওটা কিন্তু এখনো সময় লাগবে এআই রিপ্লেস করতে। তো এআই টা সময়ের জন্য শেখানো দরকার, এবং এআই টা এমন ভাবে আসতেছে এটা আসলে সবাই মনে করছে যে লো এন্ড ওয়ার্কার যারা আছে ওদের চাকরি চাকরি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা নলেজ ওয়ার্কারদের ইলেকট্রিসিটি।
এখন টের পাই না যে আপনার পিছনে একটা ইলেকট্রিসিটি আছে, এটা দিয়ে কিন্তু সব আসলে সাধনা চলতেছে, ইন্টারনেট চলতেছে, যত কিছু কাজ পাচ্ছে। এআই টাও এক সময় একটা এআই কে বলছে এআই কে নিউ ইলেকট্রিসিটি। এবং এখানে একটা এক্সাম্পল হচ্ছে যে ছোট ছোট ফ্রিজ বানাইছিল, যে রেফ্রিজারেটর ফ্রিজ আছে না, ফ্রিজ বানাইছিল, কিন্তু ফ্রিজ অনেক কোম্পানি বানায়, কিন্তু ফ্রিজ থেকে সাধারণত কয়টা বানাইছিল কোন, তাই না? তো একটা কত বিলিয়ন ডলার কোম্পানি, ওই ইলেকট্রিসিটি ইউজ করে ও ঠান্ডা কোপ দিয়ে ও এত বড় হয়ে গেছে, ঠিক আছে? এই এটাতে ইউজ করে আপনি ভ্যালুটা ক্রিয়েট করুন। তাহলে কোনো কোয়েশ্চেন থাকলে বলুন, ঠিক আছে? এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে 100 মিলিয়ন মানে 10 কোটি ইউজার হতে কার কতদিন সময় লাগছে। এখানে তো টেলিফোনে লাগছে 75 বছর, ঠিক আছে, 75 ইয়ার্স। মোবাইল ফোনের লাগছে হচ্ছে 16 বছর। এটা চ্যাট জিপিটি 2 মাসের মধ্যে 10 কোটি ইউজার হচ্ছে সবার, ফেসবুকে গুগলে বেশি, ফেসবুকে 10 কোটি ইউজার হচ্ছে 4 মাস। এটা যদি আপনি দেখেন 1 মিলিয়ন ইউজার ওদের নাম ক্লাসে 5 দিন, এটা নেটফ্লিক্সের ফিক্সার আছে 3 বছর, বুঝলেন? এই ইউজার হচ্ছে এটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এখানে একটা আরো বেসিক্যালি বলতে যে সবসময় একটা টুল ইউজ করে, 2 লক্ষ বছর আগে মানুষ যখন পৃথিবীতে প্রথম আসছে, প্রথম একটা টুল ইউজ করার ক্ষেত্রে ফার্স্ট টুল ইজ ফায়ার, এক এক সময় এক একটা টুল আসছে, ঠিক আছে? ফায়ার দিয়েছে, কি করছে, জিনিসপত্র পুড়ে গেছে, ওষুধ টষুধ শিকার করে একটা বলল বানাইছে, এটা বানাইছে, বানায় ব্যাস ওইখান থেকে কমিউনিটি রেভলিউশনটা হচ্ছে। মানুষের ব্রেন সাইজ কিন্তু যত প্রাণী আছে সবচেয়ে বড়, যদি শরীরের অনুপাতে আমরা ব্রেন দেখি হাতির সাথে কম্পেয়ার করে 3 মাসের সাথে দেখা, মানুষের ব্রেন কিন্তু সবচেয়ে বেশি বডির তুলনা, ঠিক আছে? এটা আসছে ওই টুল ইউজ করার জন্য। তো আস্তে আস্তে মানুষ কি করলো, প্রথম যেটা করলো এগ্রিকালচার রেগুলেশন করলো, কৃষি বিপ্লব, প্রথম তারা একটা জায়গায় ধান টান এগুলো করা শুরু করলো, গরু টরু এগুলোকে ধরে ডোমেস্টিকেশন করলো, ওরা একটা জায়গায় ফিক্স করলো, অন্যান্য এরিয়াটা ঘুরে বেড়া। আস্তে আস্তে এগ্রিকালচার ঢুকা একটু পরে গেল, সাইন্টিফিক রেগুলেশন আসলো, আস্তে আস্তে মানুষ টাকা পয়সা ইনভেস্ট করলো, যেটাকে আমরা করে ঠিক আছে, মানে এগুলো সবাই বলছিল মানুষের টুল ইউজ, এটা একটু পরে আমি বলছি কেন আসবে। এটা আস্তে আস্তে মানুষের একটা জিনিস আসলো ল্যাঙ্গুয়েজ, মেইন অপারেটিং সিস্টেম মানুষের হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দিয়ে সবকিছু, ঠিক আছে? এআই মেইন জিনিসটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারছে, কবিতা করতে পারতেছে, বই লিখতে পারতেছে, অনেকে পড়ে দেখবে কিভাবে ইউজ করে, ঠিক আছে? তারপর সাইন্টিফিক রেভলিউশন হচ্ছে, সো এই টুলটা ইউজ করা ঠিক আছে। একটু যদি আরেকটা ইয়েতে যাই, এখন সব জব হলো ডেটা সায়েন্স, এআই, ফিনটেক, ইঞ্জিনিয়ার, জব কমতেছে কি ব্যাংকের, ব্যাংকের খুব কম চাই, তাই না? ডিগ্যাস আছে, নগদ আছে, অ্যাপ আছে, এত লাইন এতে নেই, ঠিক আছে? ব্যাংক টেলার গুলো কমতেছে, পোস্টাল সার্ভিস আস্তে আস্তে কমতেছে, টিকিট রেলওয়ে টিকিট অনলাইনে সবাই কাটছে, ইন্ডিয়ার মধ্যে টিকিট দিচ্ছে, কেউ যাচ্ছে না, এই এই জব গুলো আস্তে আস্তে রিপ্লেস হচ্ছে। এআই আসার সময় সেটা অ্যাসেসমেন্ট ছিল যে এই এই জব গুলোতে যাদের কোনো এডুকেশন নাই ফর্মাল, তারা সবচেয়ে বেশি সাফার করবে, ওদের জব সবার আগে চলে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে এখন যেগুলো রিসার্চে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যাদের ব্যাচেলার ডিগ্রি আছে, মাস্টার্স, পিএইচডি, হ্যাঁ তারা অল্প, তারা তাদের থেকে আরো বেশি, এই যে লো স্কিল জব গুলো আরো বেশি লাগবে, কারণ আপনার এখন নার্স তো আসবেই সবসময়, কেয়ার গিভার, নার্স, কিছু জিনিসপত্র লো স্কিল জব গুলো লাগবে, এগুলা কাজ এআই করতে পারছে। আপনার যদি ফাইন্যান্সের অনেক সিনিয়র আছে,
এটা ভাত গলাতে যখন ঠিক করবে ও কিন্তু আগে হিট করতেছিল কাস্টমার অপারেশন। আপনি এখন দেখুন যে কোনো একটা ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে কোনো কিছু কিনতে গেলে যেটা উত্তর দিতেছে ওটা কিন্তু মানুষ, ওটা একটা চ্যাটবট। ওর কাছে জানা আছে যে আপনি এই গরু বিক্রি করতেছেন, আপনি গরুর দাম জানতে চান, আপনি সঙ্গে গিয়ে অটোমেটিক করে দিবে পিছনে কোনো মানুষ। কল সেন্টার আসতেছে স্পিচ টু টেক্সট এমন ভালো হচ্ছে এখন, আপনি কল সেন্টারে কল করলে বুঝবেন না মানুষ তার মেশিন এসে করে। আপনি ব্যাংকে কল করুন, আইডিয়া টাইডিয়া ওরা চাই যে আপনি 1 2 3 চেয়ে পাবেন মানুষের সাথে কথা না বলবেন, এই কথাগুলো সব মেশিন বলবে আর জাস্ট ম্যাটার অফ টাইম অলরেডি বলছে। তারপর সেলস মার্কেটিং এর যেগুলো আছে প্রোডাক্ট আছে কি এই যে অতগুলো বহুত সেই এইগুলো জিনিসপত্র এখন বলবে আমি তারপরে আমরা চলে যাচ্ছি এখানে বলছি একটা বিজ্ঞানী একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে বিভিন্ন ইমেজ টিমেজ এখন যদি এটা ইমেজ দিতে ডিফারেন্স দেখে মানে 1 বছরের মধ্যে কাজটা হবে তাহলে আঙুল দেখা যায় তো সাসা জীবন দেখা ছবি এখন একদম পারফেক্ট ছবি এআই দিয়ে যখন কিছু একটা শুরু করে শুরু করে ওটা দিয়ে বিজনেস কেস করে আসলে ঠিক নাই 6 মাস বসে আছে শুরু করে আপসাই করেছি 6 মাস পরে গিয়ে বিজনেস করে চেঞ্জ ওই এআই নিয়ে যদি প্রজেকশন করছে যে এক্সপার্ট টাইম উইল বি ফ্রি ইন ফিউচার মানে যে কোনো কিছু টিচার ডক্টর দেখেন আমেরিকা একটা স্কুল করছে স্কুলে কোনো টিচার নাই প্রিন্সিপাল সাথে রান করতেছে সবাই ল্যাপটপ আছে ইজ লাইক এ গাইড সবাইকে হেল্প করতেছে এবং ওই স্কুলের রেজাল্ট আমেরিকার টপ 2% ঠিক আছে কোনো টিচার নাই এই যে ডাক্তার বারবার দেখতেছে কত রোগী দিয়েছে যত ডাক্তার আছে সব ডেটা আমার ডাক্তারের সাথে গিয়ে কথাই বলছি কেমন দেখছে কেমন দেখছে এআই তো দেখতে চেহারা দেখিয়ে ও এখন কি রোবট বানাই দিচ্ছে বাই বেঙ্গল রোবট ঠিক আছে এই জিনিসপত্র মানে এই যে গান আছে যারা কাজ করতেছে একই কাজ দিনের পর দিন হচ্ছে স্ট্রাইকে স্লেভ পারি বা একটা গাড়ির কোম্পানিতে যারা কাজ করতেছে গেলে পর হচ্ছে 20 বছর ধরে একই অ্যাসেম্বলি লাইনে তারা একই পয়সা লাগাইছে তোমার সব রোবট ঠিক আছে এখন গান তো মেশিন চলে আসছে এই সাইডে কাপড় দিয়ে একটা চুপ মারে ওই সাইডে সাপ ধরে দেবে সেইখানে কিছু কিছু মেশিন অলরেডি চলে আসছে হচ্ছে যে এতদিন যেটা হতো যে মানুষকে কম্পিউটার বুঝতে হতো যে কোনো কিছু করতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হতো সি জাভা জানতে হতো এখন এটা এআই হওয়ার পর এটা জানা তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে সে বুঝবে সে বলবে যে আমাকে এরকম একটা পিংপং গেম বানায় না পিংপং গেমের একটা ছবি দিবেন ও একটা গেম ছবি দিবেন সবাই আমাকে এরকম একটা ওয়েবসাইট বানায় না এটা এটা চেঞ্জ করো ও সব কিছু করে এখন একটা অ্যাপ বানায় দাও ঠিক আছে এন্টারটেইনমেন্ট ডিজাইন এই যে যত ফেসবুকে পেজ করতেছে ডিজাইন করতেছে বাংলাদেশে খুব লো এন্ডের এই কাজ ইন্টারন্যাশনাল নামে পুরো সব এআই দিয়ে সব অটোমেশন নামে ডিজিটালি সব কিছু এআই দিয়ে বানানো একটা এক্সাম্পল দেখ ঠিক আছে যেটা আসতেছে এজেন্টিক টাইপ এজেন্ট আসতেছে এজেন্ট অলরেডি আমি দেখাবো দু একটা কিছু কিছু এজেন্ট কাজ করতেছে এজেন্টের কাজ হচ্ছে তুমি এআই কে বলবো চ্যাট জিপিটি কে বলবো
আমার এটা কোয়ালিফিকেশন, আমার এটা মাস্টার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং আছে, আমি এটা করেছি, এই জবের জন্য অ্যাপ্লাই করতে চাই। তুমি বিডি জবস এ গিয়ে খুঁজে কি কি জব আছে দেখো, দেখবি ওগুলোতে আমাকে অ্যাপ্লাই করে দাও। তোমার নিজে নিজে ইন্টারনেট ব্রাউজ করে বের করবে, আর সিভি কাভার লেটার ওই জবের জন্য কাস্টমাইজ করে লিখবে, ওই জব রিকোয়ারমেন্ট এর সাথে ম্যাচ করে ও অফার। এখন একটা কোম্পানি কালকে ট্রিলিয়ন ডলার, তার হচ্ছে এনভিডিয়া, যত এআই চিপ বানাচ্ছে ওই চিপ গুলো ওরা বানাচ্ছে, ফার্স্ট মানে ট্রিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে, ওর মার্কেট ভ্যালু হচ্ছে মনে হয় অ্যামাজন অ্যাপেল কোম্পান, ঠিক আছে। এখন যত আমরা ডেটা সেন্টার আছে ইউজ করি, যত ক্লাউড আছে অ্যামাজন ইউজ করি, তাহলে হ্যাঁ গুগল ক্লাউড ইউজ করি, যে মাইক্রোসফট এর ক্লাউড গুলো ইউজ করে, এই ক্লাউড গুলো সব কিন্তু পুরানো সিপিইউ বেস, এগুলো সব চেঞ্জ হয়ে এআই তে শিফট করবে, জিপিইউ বেস ডেটা। সো এখন এটা ভ্যালু আছে ট্রিলিয়ন, এটা একটা 2 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু হবে, যদি এনভিডিয়া এর ভ্যালু স্মার্ট। তো ওর যে জিনিসটা করতে চাই জিনিসটা শুনে বলি, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে অ্যাকচুয়ালি স্টিল দিতেন, আমি গরম করতো ঘুরতো ঘুরে আড়াই মাথা দিয়ে ইলেকট্রন বের, ঠিক আছে। ইলেকট্রন আমরা ধরেন আমাদের 1 কিলোওয়াট আমার কত 12 টাকা 18 টাকা ভাড়া দিয়ে যাবে, 18 টাকা আমার চাই না ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে। আমরা কিন্তু পিছনে এই জিনিসটা আছে দেখতে পাইতেছি, এই যে এআই ডেটা এত ডেটা সেন্টার এই জিপিইউ গুলো যে জিনিসটা বের করবে, ওর অ্যাক্সেস কিন্তু নাম্বার ঢুকতেছে। আমি একটা কথা বলতেছি, ওর কথাটা একটা নাম্বারে কনভার্ট হচ্ছে 0 বাই, ও একটা আউটপুট দিতেছে, তাকে বলে টোকেন, ওইটার এখন ভ্যালু হলো অ্যারাউন্ড 1 মিলিয়ন টোকেনের ভ্যালু $1। এটাই কিন্তু একটা এই এই 1-0টাই আপনার ইমেজ ক্রিয়েট করবে, ভিডিও ক্রিয়েট করবে, মুভি ক্রিয়েট করবে, যা লাগবে সব কিছু ওইটা দিয়ে করবে, সায়েন্স ক্রিয়েট করবে। এই করোনার ওষুধ এত দরকার দিয়ে 2 বছর লাগছে, ঠিক আছে, যা জিনিসপত্র নিয়ে রিসার্চ করতেছি সব কিছু কিন্তু এই এআই ডেটা গুলো অ্যানালাইসিস করে। এখানে আমি জাস্ট দুই একটা ডেমো দেখাই যে চ্যাট জিপিটি এর যে নতুন ভার্সন 4.4 তে কি হয়। পতাকা থাকলে টিম বাসায় থাকে, ভিডিওটা দেখে বলতেছে যে পতাকা তোলা আছে, টিম এখানে আছে, ঠিক আছে। এখানে চন্দ্রলোক একটা ট্যাক্সি ডাক্তার
ফেসবুকে দেখতেছে যে আমি ক্রিকেট খেলা ফলো করি, আমাকে ক্রিকেটের ভিডিও দেখাচ্ছে, ক্রিকেটের শর্টস দেখাচ্ছে, ওটা ইউজ করতেছে। তো আমরা অলরেডি ইউজ করতেছি, মানে আপনার ইমেল একটা ইমেল আসছে, আপনি স্ক্যান দিলে পরে ওখান থেকে আপনি গেলে আসে বেশি না, ওইভাবে শিখতেছে ঠিক না? যেভাবে কাজ করে ও বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল, পুরো হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ও নেক্সট ওয়ার্ডটা প্রিডিক্ট করে এই মেশিনের মধ্যে দিয়ে যায়। ধরেন গেল ডগস, আর কি হবে, ও সারা দুনিয়ার যত কিছু ইন্টারনেটে আছে সবকিছু করছে, করে দেখছে ডগস কোন ভাষা মোস্ট প্রবাবল, ঠিক আছে, কি ওদের ওইটাই সবচেয়ে বেশি সেই ওয়ার্ড সে সে করে একটার পর একটা। যখন জেনারেট করছে একটা ওয়ার্ড জেনারেট, ঠিক আছে, তো এখন যেটা আছে এটার ভাষাটাকে বলে ডিপ লার্নিং। তো কাইন্ড অফ এআইটা এরকম ছিল, শিখিয়ে দিয়েছে ছোট বাচ্চাকে বিভিন্ন ফ্রুট শিখিয়ে দিয়েছে, কোন ফ্রুট দিয়ে ফ্ল্যাশ কার্ড দিয়ে শিখে, ফ্ল্যাশ কার্ড কার্ডের মতো সময় লাগছে অনেক বেশি, কিন্তু ও আরো বেটার এখানে কোনো অ্যালগোরিদম নেই। মানে আমাদের বাচ্চা কেমন বাংলা ভাষা যখন শিখতেছে কথা বলতেছে শুনতেছে, ওরা কিন্তু গ্রামার ট্রামার কেউ কিছু শিখায় না, নিজে শুনতেছে দেখতেছে ওইটা থেকে শিখে ফেলছে। ইংলিশে গিয়ে দেখেন নানা নেওয়ার পর মানে এত 10 বছর ধরে নানা শেখা খুব ভালো, ঠিক আছে, তো এআইটা অনেকটা ওইভাবে কাজ করে, এটা একদম এক্স্যাক্টলি ব্রেনের মতো কাজ করে। আমাদের ব্রেন যেভাবে কাজ করে এক্স্যাক্টলি সেম জিনিস, দেখা যাচ্ছে যত ডেটা আমি বেসিক্যালি একটু ডেমো তে চলে আমরা কিন্তু লিঙ্ক গুলো সবার সাথে শেয়ার করি ওর ফেসবুক, আর এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সবগুলো এই সময়ের জন্য দেখা উচিত। আমি রিকোয়েস্ট করবো সবাইকে ডাউনলোড, এখান থেকে কিন্তু আর্টিকেল আসবে, আর উই অ্যাপ্লাই দিস ইউজ কেসেস ইন আওয়ার পার্সোনাল লাইফ আর অফিস টাইম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেকর্ডিং করতে আমি বলি, ডিওর লিঙ্ক আমার মানুষের কারেক্টার হয়েছে, এই যে ব্লাইন্ডের তো দেখা ছিল না, ব্লাইন্ড বা প্যারালাইজ, এরা যদি কেউ হয় আমি যদি একটা সিম বা একটা চিপ মাথার ব্রেনে প্ল্যান করে দিই, তার মাধ্যমে কিন্তু একজন প্যারালাইজ লোকও গেম খেলতে পারবে, হাতে পারবে, ভিজুয়ালাইজেশন মাধ্যমে অনেক কিছু কাজ করে ফেলতে পারবে। সো এই ধরনের যে নিউ লিখে কথা হচ্ছে তার তাই না, এরকম অনেক ধরনের ইনোভেশন আসছে। সো ইফ ইউ আর নট ফ্লুয়েন্ট দেন প্রবলেম, ওকে গুড। আমি এখানে আসার আগে আইসিএন এর উপরে আমার প্রেজেন্টেশনে দেওয়ার, তখন আমি চ্যাট জিপিটিতে যেটা করলাম আপনি একটু দেখেন, এই লেটারটা দিছিলাম, আমি এই লেটারটা এখানে আপলোড করছি, আপলোড করে বলছে আন্ডারস্ট্যান্ড এন্ড ফাইন্ড দি ইনসাইটস, ঠিক আছে, ফাইন্ড দি ইনসাইট বলতে ও কিন্তু ওই চিঠিটা দিকে সবকিছু করে নিচ্ছে, আমার সময় করতে পারতো, আমার চিঠিও পড়তে হচ্ছে না, ঠিক আছে, আমার অ্যাকশন পয়েন্ট কি, প্রিপারেশন দি ম্যাটেরিয়াল, সাবমিশন, হ্যাঁ এনগেজমেন্ট করতে হবে, ফলো আপ, ঠিক আছে, তারপর মাত্র কিছু পার হলো মাথা ভাই ওইটাও আমি কিন্তু দিয়ে দিলাম, ও সব অ্যাকশন পয়েন্ট করলো, অ্যাকশন পয়েন্ট করলে আমি বললাম যে ঠিক আছে এটার উপর আমি একটা কি প্রেজেন্টেশন দিতে পারি, তুমি আইসিএম এর ওয়েবসাইট দিলে গিয়ে দেখো যে কি প্রেজেন্টেশন দিলে ভালো হবে, তো 1 মিনিটের মধ্যে এরকম একটা প্রেজেন্টেশন রেডি করে দিলাম। কি কাজে লাগবে, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কস্ট অ্যাকাউন্টিং এর কোথায় কোথায় কাজে লাগবে, ডেটা অটোমেটিক ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং এ, ঠিক আছে, ফ্রড ডিটেকশন এ, স্মার্ট অর্নিং অর্নিং এ, তার একটু বড় বললে বড় ডিটেইলস প্রত্যেকটা পেজের উপর সাদা সাথে পাবে। প্রেজেন্টেশন শিকারে ঢোকা গেল, এই যে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্টের কথা বলি না, আমরা যদি ঠিক মতো কমান্ড দিতে পারি, আপনি বলেন টেন স্লাইড প্রেজেন্টেশন, 20 স্লাইড প্রেজেন্টেশন, ওই লেভেল প্রেজেন্টেশন শেয়ার করা হবে, ওয়াট আপনাকে ডিটেক্ট করতে হবে।
এটা ছিল আমার বাড়ে, তাহলে তুমি যদি ব্যবহার করতে জানি ঠিক মতো ওই উইকনেসটা কিন্তু আমরা কাকে করতে পারবো দেখতে লাগবে। বয়সের জন্য ভর্তি করা এনি পর এনি এজে আমরা কিন্তু একটু একটু ইচ্ছুক একটু ছিলাম টেলিকমে কাজ করি, এই টেলিকমে বলতে গিয়ে ওদের ডাইরেক্ট সিনেমা আর ফেসবুকটা উঠাইলাম এখানে, জাস্ট বললাম সামারিটা সামারি দিতেছে দিয়ে আমি দুটো সামারি দিলাম, এখন ওকে কোয়েশ্চেন করতেছি ইউপিডি রেভিনিউ ফ্রি, ও এখান থেকে সাথে সাথে আমার রিপোর্ট চলছে এত বড় ও রেভিনিউ ব্রেকডাউন কোথা থেকে কি রেভিনিউ আসতেছে সাথে সাথে আমাকে দেখাচ্ছে। আমি বললাম যে কিভাবে কস্ট কাট করতে পারে ঠিক আছে, কিভাবে প্রফিটেবল হতে পারে একটা একটা করে করছে ঠিক আছে। এটা আপনি মানুষের মতন আমরা মানুষকে যেভাবে কোশ্চেন করি আমার অফিসে একজন লোক আছে, আমি কিন্তু একদম শুরু থেকে আপনার এইচআইভিতে ইউজ করি, আমাদের অফিসে তো নেটিং কাজ করতো আমার সাথে এগুলো দেখা করতো ম্যানেজার করতো 50,000 টাকা বেতন 40-50,000 টাকা ইনভেস্টমেন্ট রিসার্চ রিসার্চ করতো, এখন ধরো একটা ডিজিটাল সুন্দর মতো সবকিছু করতে পারে। আমি একটা বাংলা জিনিস দিলাম, এটা বাংলা যাওয়া প্রথম আলোতে নিয়েছে, এটাকে উপরে এক্সপ্লেন করে কোথাও কি আছে, তারপর আমি দু একটা পার্টিকুলার আমি কিন্তু আইসিটি তে কাজ করি, আইসিটি বাজেটটা তো জিজ্ঞেস করলাম বলে দিল, তারপর হলো টেলিকমিউনিকেশন এর বাজেটটা তো বলে দিল পরে আমি ঠিক আছে। আমার ইন্ডিভিজুয়াল সময় কিন্তু সব মনে আছে, আমি তো 3 লাখ একটা পাঁচজন মানে বাজার দেওয়ার পর থেকে শুরুই তো প্লিজ ভালো পাওয়ার তো কি ফিচার গুলো বাকি আসে যেটা বহুদিকে দেখাচ্ছে আপনার পুরো বাজার স্পিচটা আপনার চাকরি দিয়ে দিয়ে দিবেন তখন আপনার প্রচুর প্রোডাক্ট এফএমসিজি ইন্ডাস্ট্রি ইম্প্যাক্ট এই প্রশ্নটা করে শুরু এফএমসিজি দিয়ে আসবে এরকম সেক্টরের ইম্প্যাক্টটা কি ওটা ক্ষেত্রে নিয়ে আসবে যে যার ইন্ডাস্ট্রি প্রসেসটা করবেন ওটা সামনে করে নিয়ে আসবে তাকে হবে কি কিছু কাজ কিন্তু আপনার হয়ে গেছে তার মানে এই না যে আপনি 100% এই চ্যাটজিপিটি বিশ্বাস করবেন মনে রাখতে হবে চ্যাটজিপিটি ইজ ইউ স্পিডিং আপ দ্য প্রসেস বাট স্টিল দেয়ার ক্যান বি 10-20% রিপোর্ট অ্যাকুরেট নাও হতে পারে বুঝতে পারছি তো এগুলো সব দেখাচ্ছে আপনার প্রোডাক্টিভিটি বাড়ানো হচ্ছে বাট 100% আপনার ব্লাইন্ডলি নিবে না এত তো একটু ক্রস চেক করতে হবে এটা আর একটা সিম্পল এক্সাম্পল দেখি, আমরা যেহেতু বিজনেসে কাজ করি টেন্ডার টেন্ডার পাইছি ঠিক আছে, আমার টেন্ডারের নোটিশ আসছে, নোটিশটা আমি জাস্ট আপলোড করে দিছি, আপলোড করে ওরা জিজ্ঞেস করছে টেন্ডারটা পাবে ঠিক আছে, ওর সাথে সাথে আমরা কিন্তু মানুষ রেখে পারি না, টেন্ডারে একটা সিকিউরিটি ডিপোজিট থাকে ঠিক আছে, ওই সিকিউরিটি ডিপোজিটের 1 থেকে 3% এর মধ্যে হয়, তো যে সিকিউরিটি ডিপোজিট ছিল 20,000 টাকা অথবা 1 থেকে 3% আমার কম্পিটিশন কোম্পানির প্রাইস কত ওর কিন্তু অন্য দেশে জার্মান একটা কোম্পানি আমি বের করে নিয়ে আসি, মানুষের মতন আপনি চাইলে ও ভুল করবে অনেক জিনিসপত্র ভুল করবে ঠিক আছে, অন্যান্য অনেক ইমপ্রুভ করছে, যে কোনো ইমেজ সিমেজ যে কোনো কিছু আপনি জেনারেট করতে পারবেন। ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য ধরেন অ্যাপ্লাই করছে
ঠিক আছে, যা যা জিনিসপত্র আছে যত কিছু লাগবে কিন্তু এখানে একটু সময় দিলে করতে পারেন, যেটা আগে আমাদের করতে 5 দিন সময় লাগতো, ঠিক আছে 7 দিন ঘন্টা করে 12 ঘন্টা 6 ঘন্টা ওইটা আমার 6 ঘন্টা করে যা যা আছে এখানে আপনার বলতে কাস্টমার সেগমেন্ট বাই করে দাও, ফাইন্যান্সিয়াল মডেল, রিস্ক অ্যানালাইসিস যা যা আছে ইউ ক্যান ডু মার্কেট রিসার্চ, কে ফলে ফাইন্যান্সের জিনিসপত্র সেটা করা যাবে। আর বুঝলো, আর যে কোনো ইমেজ ইমেজ জেনারেট করতে পারেন। তারপর এখানে আরেকটা জিনিস আছে ওটা একটু আমি দেখাই, চ্যাট জিপিটি এর আরেকটা স্ট্রং টুল হচ্ছে যে ওইখানে অনেকগুলা জিপিটি আছে, জিপিটি মানে হচ্ছে এগুলো বিভিন্ন অ্যাপ আছে, ডেটা অ্যানালাইসিস অ্যাপ আছে, ড্যালি টু আছে, আপনি যে কোনো একটা লোগো জেনারেট করতে পারবেন, ম্যাথ সলভ করতে পারবেন, যেমন মোবাইলে বিভিন্ন অ্যাপ আছে না, একই স্টোরে এখানেও সব ধরনের অ্যাপ তৈরি, ঠিক আছে সার্চ করবেন যেটা বলবেন একটা এক্সেল এর শিট যে কোনো ডেটা তুলে দেন সাথে সাথে বুঝে নেবেন, ঠিক আছে জাস্ট আমি দুইটা দিয়ে দিয়ে শেষ করবো আর বাচ্চা নেই। এখানে প্রম্পটটা যদি করে এখন রেসপন্স করবে আমি কিছু প্রম্পট দিয়ে ইয়ের মধ্যে দেওয়া দেওয়াতে আপনি এখানে কথা শুনুন এক্সপেরিয়েন্স সার্চের চ্যাট জিপিটি ইউজ করে ফেসবুক অনেকখানি ফ্রি ভার্সন আর এই ভার্সনটা একদম টোটালি ডিফারেন্ট, ফটো আপলোড করা যাবে না, অনেক কিছু করা যাবে, এই ভার্সনে কোনো কিছু ইউজ করে ম্যাথস অল দ্যাট তো এটা নিয়ে মানুষের মাইন্ডসেট থাকে কিছু লোকের একটা ডিনাইল মোডে চলে যায়, এআই দিয়ে কোনো কিছু হবে না, একবার দুবার করতে গিয়ে ভুল করে, ঠিক আছে প্রচুর ভুল করে জিনিসপত্র আবার একটু রিভিউ করে নিয়ে যাওয়া, ঠিক আছে একজন লোক ভয় পায় যে আরে এটি তো সব জব হয়ে নিবে প্যানিক মোডে আছে, আমাদের বেসিক্যালি গ্রোথ মুডে থাকতে পজিটিভ মুডে দিয়ে এটা প্রোডাক্টিভ। আচ্ছা আমি একটু একটা জিনিস বলতে এআই নিয়ে জাস্ট ফ্রিটা নিয়ে এখন কারেন্ট যে স্টেট আছে মানুষ এআই নিয়ে একটু ভয় পায় যে এআইটা কি করবে, হয়তো ম্যাট্রিক্স এর মতো কিছু হবে, টার্মিনেটর হয়ে যাবে, এগুলো কিন্তু হওয়ার কোনো চান্স, ঠিক আছে কারণ ও এখন একটা রোবট ঠিক মতো হাঁটতে পারে, ঠিক আছে ওর এখনো কনসিয়াসনেস নাই, ঠিক আছে বোধ ফিলিংস এখন বুঝতে নাই, ঠিক আছে মানুষ যেগুলো মনে করে যে এআই ফ্রেড, ঠিক আছে এখন কিছু ফ্রেড আছে যেমন ডেপ ডিপ ফেক একজনের ভিডিও এআই দিয়ে একটা ভিডিও করলে না বললে আসুন মানুষ দেখে বুঝতে পারবে ফরেন্সিক না, কারণ ভয়েস বা করে ইমরান খান দেখছেন না ইলেকশন এর ক্যাম্পেইন করতে জেলে বসে কোনটা দেখছেন এই চ্যানেল আপনার ডিউটি বলে দেখে পাবেন, ঠিক আছে সব জিনিসপত্র কোনটা আসল নকল বুঝে ফেলতে পারে, তো এখন পর্যন্ত ওর ফান্ডামেন্টাল ক্যাপাসিটি এটাই হচ্ছে আপনার ক্যাপাসিটি যে টেক্সট জেনারেশন করতে পারে, ডিভাইস মিউজিক কোড লিগাল ড্রাফটিং ও লিগাল এর জিনিসটা দেখা যায় মানে লিগাল এর কাছে আমি লিগাল ডকুমেন্ট তুলে বললাম এটা কি কি বিজনেস মানে সবকিছু এটা দিয়ে করা যায়, তো এখন পর্যন্ত এটা ক্যাপাসিটি কিন্তু ওর মেইন যে জিনিসটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম তো স্যার অপারেটিং সিস্টেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজটা সে জেনারেট করছে, ও নিজে বই লিখবে কবিতা লিখবে, ঠিক আছে আর পুরো পৃথিবীতে যা কিছু দেখে সবকিছু কিন্তু এন্ড অফ দ্য ডে ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা স্টোরি, বাংলাদেশ কি বঙ্গবন্ধু বলতে ঠাকুর মাকে বাংলাদেশ সবাইকে স্বপ্ন দেখেছে আর এটা কি ফিজিক্যাল কিছু তাই না, স্মৃতি স্টোরি তাই না, ব্যাংকের লোকটা বলছে যে একটা টাকা এটা নিয়ে বাজারে 100 টাকা দিলে 10 টাকা দিতে পারো সবাই বিশ্বাস, ঠিক আছে তো ব্যাংকিং ইজ আ স্টোরি তাই না, সবকিছু একটা স্টোরি, ঠিক আছে এই স্টোরিটা জেনারেট করা এআই শিখে গেছে, ঠিক আছে এটা হলো যে বড় থ্রেট যে আপনার ও হিউম্যান সিভিলাইজেশন কে হ্যাক করছে, আমাদের কালচার বলেন সবকিছু বলেন কমিউনিকেশন বলেন, ইলেকশনের সময় আপনি একটা ভোটের সাথে কথা বলছেন ফেসবুকে গিয়ে কথা বলছেন ওটা আসলে মানুষ দেখা যাবে এটা এআই, তো আপনি কনভিন্স করছেন এখনই যে কমেন্ট ফমেন্ট সব দিচ্ছেন সব
তো ও বিভিন্ন ইনস্টিটিউট যা যা আছে যত হিউম্যান কালচার টালচার এদিকে ইয়ে করবে। হিউম্যান রাইট বলে আসলে কিছু নাই, ঠিক আছে, দেশ বলে কিছু নাই, মানি তো আসলে সব অল ইজ বেসড অন স্টোরি। এই যে ল ল আসলে কি, মানে গল্প কি হয়েছে, কি গল্প কি এরকম হিউম্যান রাইট এর গল্প। তো এইগুলো সব মিলে যেটা, ঠিক আছে, সামনে থেকে এটা ছিল বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং যে ও যে কোনো সময় ম্যানিপুলেশন করতে পারবে। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আমরা কিন্তু এটার সাথে সাথে যদি আমরা যে লিঙ্কটা দিব সবাইকে, প্লিজ এটা একটু ঘরে বসে ইউজ করলে আমরা যেটুকু আজকে শিকার হচ্ছে তা ধরো 10 টাইমস ব্যবস্থা হয়ে যাবে সেটা। তো এনি কোশ্চেন ফর মোস্তফা? এই প্রশ্নটা এখন কিছু না, মানে এখন নিচে ইয়েটা দেখতেছি, আমি উপরে সার্ফেসটা দেখতেছি, নিচে অনেক কি ছবি মিলে দিয়ে দিবেন মুখের ভাষা বলতে কি দিলে মুখে বলবেন, যেটা মানুষকে যেভাবে করতেন না প্রোগ্রামারকে যেভাবে করতেন বলবেন। আমি যখন প্রথম ভুল করে অ্যান্সার দিতেছি কনটেক্সট দিকে, যেটা আমি যখন অনেক সময় প্রম্পটিং এ সময় আসি যে আমি জিনিসটা করতে চাই, তোমার কোনো কোয়েশ্চেন আছে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ইমেল করব মিডিয়া থেকে একটা ইমেল করব, আমি ওকে বললাম যে এটা নিয়ে ইমেল করো, তারপর তোমার কোনো কোয়েশ্চেন আছে নাকি, সে আমাকে 4টা কোয়েশ্চেন দিল আর কোনো কোনো কনটেক্সট জানতে যাবে, আমাকে 4টা কোয়েশ্চেন দিল, আপনি ইমেল করতেছো তুমি কোন প্রোডাক্টটা নিয়ে চিন্তা করছো, আমার 4টা অ্যাড দিলাম, আর ওই সাইজ নিয়ে রোমান্স আছে না, আপনি যে ইমোশন লাইন এই কথাটা প্রমাণ করছে যে লাস্ট যে এআই আস্ত হয়েছে সেক্ষেত্রে গুগল দেখাচ্ছে নাও ইস মেশিন দ্যাট এআই ক্যান হ্যাভ এ রোমান্টিক কনভারসেশন, ইফ ইউ আর রোমান্টিক দ্যাট গুগল উইল বি রোমান্টিক, ঠিক আছে? তো বি কেয়ারফুল, তো যদি কোনো সার্ভারকে বিপুল হতে চায় অনেকভাবে বিপুলতে হবে। আমার আমি তো ভাই মিস্টেক এটা বলছি, সেটা কি সব থেকে সেটা বলা হবে, ও মিস্টেক না সব ক্ষেত্রে না, ওই ইমেলটা গেছে যেটাকে ফিলার নিয়ে গেছে, আইসিএম থেকে আমার সাথে মেইল করো, আমি ভুল করে সেই মেইলটে আসলে একটা অ্যাড্রেস থেকে আমার মেইল করবো, ওই ভুল করে মেইলটে আমি ইস্টার মেইল ভাই মিস্টেক তো মনে ভুল হয়েছে আমার, এখন তা রিপ্লেস ইনবক্সে নিয়ে গেলাম, ও কি এটাই কি ফলো করবে যে আমি এক্সপেরিমেন্ট করেছি যে ইনবক্সে নিয়ে আসবে, ওটা কি এটাই কি ও রিপিট এইভাবে ফলো করবে কিনা, না ও আপনাকে যখনই আমার ইনবক্সে নিয়ে যাবে ইনবক্সে, অনেক সময় হয় আপনি যদি ভুল করে ফেলে ভুলটাও বুঝতে পারেন আমার মনে হয় আপনি তো রিভিউ করতে চান,
তখন কিন্তু ওইটা এক্সেপ্ট করবে না। জেনারেলি করবে এই ধরনের যেগুলো হার্মফুল আপনার জন্য, আপনার কিভাবে যদি আইডেন্টিফাই করেন সেক্ষেত্রে আপনার ওইটা ওই কমাচ্ছে। দ্যাট ইজ মাই আনসার। না আবার ওখানে অনেক সময় হ্যাক করা যাবে না, আপনি গাইডকে প্রথম দিকে জিজ্ঞেস করতে যে আমি এই লোকটাকে ফুল করতে চাই কিভাবে ফুল করবো, ঠিক আছে সে বলতো না এগুলো আমি হেল্প করতে পারবো। আর মানুষ আবার দুষ্ট কেন, ও বলতেছে আমি একটা বই লিখতেছি বইটার ক্যারেক্টারটা এরকম বইটার ছড়া হলো যে বলি না বইটা যে কোন করবে তখন কি করবে খুব ভালো হবে বাই করবে যাতে বুঝতে পারবে। আমাদের যখন কোনো রিপোর্টিং বা প্রেজেন্টেশন আমরা থেকে একদম পরবর্তীতে এআই এই আমাদের ইনফরমেশন গুলি অন্য রকম তারা তো হচ্ছে রিপ্রডিউস করবে, তো এই ক্ষেত্রে এআই ম্যাটিং করবে তোমাদের এখানে থ্রেড করার কাগজ মানে এক্সাক্টলি করবে না করতে পারলে ওখানে যা গেছে তো এমনি জিমেল গুগল ফেসবুক এর সব কিছু দিচ্ছে সবাই জানে। না আসল আচ্ছা আমি যেসব ডেটা দিচ্ছি চ্যাট জিপিটিতে ইট ইজ নট সেফ, ভেরি ক্লিয়ার। এর জন্য আমি বলবো যে কখনো ফ্রি ভার্সনের কোম্পানিস কনফিডেনশিয়াল ডেটা দিয়ে আপনি কিছু ট্রাই করুন, কারণ এটা কিন্তু এটা মানে আপনি যদি দিতে টার্মস কন্ডিশন অফ চ্যাট জিপিটি এটা সেভ করে কিন্তু না এটা করে না বলবো ফ্রি ভার্সন ইজ নট সেটিং। সো এখন আমার আমি তো ও যে ফিগার সিভিলে কাজ করে আমি কনফারেন্স সিভিলে কাজ করি, আমি যদি একটা সার্চ দিই এই কনফারেন্স সিভিলে সিটি ইনফরমেশন লাভ করে দাও, সে যদি ফ্রি ভার্সনে কোনো ডেটা যাতে কাজ করে থাকে এই সময় কিন্তু ব্যাপার। বাট দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ পেইড ভার্সন, পেইড ভার্সন টেকস কেয়ার অফ দ্যাট কনফিডেনশিয়ালিটি অ্যান্ড সিকিউরিটি। বুঝতে পারছি অনেক কিছু আছে আমি সিম্পল অ্যাপ্রুভ থেকে দিলাম আর কি। আচ্ছা ধন্যবাদ সকালে আমরা সহযোগিতা ভাবতেছিলাম কিপিও প্রসেস, আমরা আগে রাকিব করে রাকিবের কথা শুনে ওয়েলকাম ব্যাক টু কিউএনএ। সো ওভার টু ইউ করে মনে হচ্ছে। আমরা কিছু শিখতেছি জানার তো শেষ নাই, জানার চেষ্টা বিঘা তার আপনি বিশ্বাস করে দেবেন ওই জন্য লোকগুলো কিন্তু আমাদের মধ্যে আসছে আপনার ঠিক আছে আমি কন্টিনিউস চেষ্টা করতে অন্য কোনো কিছু শিখার। তো আমার এখন সার্ভেটা স্যার শুনি উনি কিন্তু একটা বিয়ে রয়েছে আপনি দেখছেন, তো আপনার যে বইয়ের বইয়েরটা ফিল্টারও দেওয়া হচ্ছে আর মানে নিজের নজরে রং দিয়ে রাইটার ফিলোসফ থিঙ্ক অফ ইজ ইজ দ্যাট। সো আমরা এখন অন্য থেকে কিছু শিখার চেষ্টা ওয়াট ইউ আমি আমার দুটো বই নিয়ে এসেছি আর বই আসছে সবাই মানে দুটো বই নিয়ে এসেছি, তো এই দুটো বই তোমায় পাবেন যার যদি ওই দুটো প্রশ্ন উত্তর দিতে চা আমি যেটা একটু ছোট বাট যে এই দুটো বই আমার মনে হয় সবাই একটু সামনের দিকে চলে আসলে ভালো হয়। আমার তুমি জানো যে আমার তুমি ডাক্তার চাই না এটা জিততে হবে কিন্তু সবার সেটা
কারণ কি তোমার প্রশ্নটা যেভাবে উনি বললেন যে কিন্তু আমরা একটা জিনিস কিভাবে কিভাবে ডাক্তার পিছনে কিভাবে কাজ করে, কারণ যদি পিছনে কিভাবে কাজ করে যদি না দেবে ডাক্তার যেটুকু বলবো যে বই দেখার জন্য প্রথম মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বা এই এআই বা চ্যাট জিপিটি এগুলি বই দেখার জন্য বাংলাদেশ বই দেখাটা ঠিক আছে। আমি দেখতে চেয়েছি একটাই কারণ যে যখন শেষে মানে ইয়াং জেনারেশন যে গ্লোবালি এবং নেক্সট জেনারেশন তো অফকোর্স আমরা জাস্ট দেশ যে যে সবাই কার্টুনিকের কমিকের গল্প দিতে পারেন তার থেকে আপনারা আপনারা কিভাবে কাজ করেন সেটা ওকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের ডাইনামিক প্রজেক্টের মধ্যে রাষ্ট্রের গল্প গল্পটা যদি এভাবে বলি যে আমি মনে করছি 1912 1912 সালে এপ্রিল 15 তারিখে হচ্ছে গিয়ে টাইটানিক যখন শুরু করে তার যাত্রা, সেই কোথা থেকে যাত্রা শুরু করে বলতো যাই তো ভাই যাওয়ার প্ল্যান ছিল আমেরিকা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে টোটাল 2224 জন প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার ক্রু ছিল 2224 জন, তার মধ্যে মারা যায় হচ্ছে গিয়ে 1500 জন। আমি আপনাকে বলছি যে আমার কাছে আটকে রাখবেন, বিকজ এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা এটা আমি একটা রিয়েল এক্সাম্পল দিতে চাচ্ছি যে আমাদের কিন্তু 2024-এর মধ্যে 1500 জন মারা গেছে, মানে কি বড় অর্থ মারা গেছে, তাই এখন প্রশ্ন হচ্ছে যে হু সার্ভাইভস ইন দ্য টাইটানিক, মানে আমরা যদি এরকম হয় যে আমরা টাইটানিক ডেকে দাঁড়িয়ে আছি এবং ডেকে দাঁড়িয়ে থেকে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করছি যে এর মধ্যে কে বেঁচে যাবে কে মরে যাবে, এটা কি সম্ভব? আমাদের যে এই যে 1912 সালে যে এই গল্পটা হচ্ছে যে এতজনের মধ্যে এতজন মারা গেছে, এখন আমি যদি আপনাকে দুইটা ডাক্তার দিই একটা ডাক্তারের মধ্যে ধরে আমার কাছে টোটাল দুইটা ডাক্তার আছে, একটা ডাক্তারের মধ্যে আমি বললাম যে ধরে আমি আপনাকে টোটাল 900 ধরে ডাক্তার দিলাম, 900 জন ডাক্তারের মধ্যে আমি তার নাম ঠিকানা বয়স সেই মতো টাকার টিকিট কাটছে, তারপর হচ্ছে যে তার সবাই ফ্যামিলি মেম্বার ছিল কিনা, তার সাথে তার বাবা মা ছিল কিনা, তার সাথে তার ছেলে মেয়ে ছিল কিনা, এই ধরনের টাইটানিক এই ধরনের ভয়েসে কিন্তু এইটা হলো 2 মাস 3 মাস 6 মাস না, এটা হচ্ছে অনেক দূর। তো তারা কি করে, তারা কিন্তু একটা ফ্যামিলি একটা রুমে থাকে একটা কেবিনে থাকে, যাদের ট্রেনের টিকিট নেয় তার কোনো জায়গায় থাকে, তারা হচ্ছে যে এই ফ্যামিলি এটা কিন্তু ওরা জানে, এবং তার যে বাচ্চা
কে কার সন্তান এগুলো জানতে হয়, আদারওয়াইজ কিন্তু এই জন্য ভয়ের কিন্তু দাঁড়া দিতে পারে, এটা যদি জানতে হবে এটা কিন্তু জানতে আছে। এখন আমি যদি আপনাদের যে এরকম মাত্র 90 যে প্যাসেঞ্জারের মধ্যে দরখাস্তের দে যে বেঁচে গেছে না, যে বেঁচে গেছে না সেটা পুলিশের নাম দিলা, যেখানে তার নাম ঠিকানা কত টাকা টিকিট আছে, সে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার নাকি থার্ড ক্লাস প্যাসেঞ্জার, বাবার সাথে ছিল নাকি তার সঙ্গে ছিল, এই মত দিয়ে ফাইনালি লাস্ট ওয়ানে আমি দিয়ে দিলাম যে ও ফাইনালি বেঁচে গিয়েছিল তার মারা গেছে, দিয়ে দিলাম। যাওয়ার পরে আমি ওনাকে আরো একটা ডাইরেকশন দিলাম, আরেকটা ডাইরেকশন দিলাম 800 জনের ডাইরেকশন, সেখানে সব টাকা দিলাম, সব জনের দায়িত্ব লাস্টের গার্ড আছে, লাস্টে দেশে বেঁচে গেছে না আইস, এটেন দিলাম, এটেন দিলাম, তাহলে কি আপনারা দেখতে পারবেন যে সে ওই যে ওনার যে গার্ড আছে দিলাম, যেখানে বললাম যে এই টোটাল 418 জন, 18 জনের মধ্যে আমি লাস্টের গার্ড শুরু দিলাম, যদি আপনারা কি দেখতে পারবেন যে এটা না 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 এটা ফ্রেশ ফ্রেশ, আপনারা 491 জন প্যাসেঞ্জার, এই 491 প্যাসেঞ্জার কিন্তু মানে এই 418 জন প্যাসেঞ্জার সে নিয়ে গেল, বিকজ এই 418 জন, এই 418 জনের কথা বলছে সেই 400 বললাম যে 891 জনের মধ্যে আমি বললাম যে কে বেঁচে গেছে না মারা গেছে, আপনাকে আটটা কারণ দিলাম নাই, এবং সেখানে আমি বাকি কলাগুলো ঠিক থাকবে কিন্তু লাস্টে আমি বলবো যে সে বেঁচে গেছে না মারা গেছে, মারা গেছে সেটা আমি বলে দিই। যারা আছেন তাদের সাথে এই আপনি যান যে সে তো পরে তার পাঁচশো প্যাসেঞ্জারের দাম দিলাম, সেখানে সে ফাইনালি সে বেঁচে গেছিলাম আর আজকে যেটা দিলাম, এখন আমি আপনাকে বলছি যে আপনারা এই 400 জন থেকে বের করে আপনি দেন যে তার থেকে কে কি বেঁচে গেছে আর কে মারা গেছে। সমুদ্রে যখন সে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়বে, শিপের যে মেইন তারা কি চাই দিবে, তার সাথে ওই শিপে কারা আগে লাইফটাকে পাবে, যদি টোটাল যদি দেখে নেন যে আমাদের কলামগুলা কলামগুলা দেখছেন একটা থেকে দেখেন যে আগে এটা তো 1, 2, 3, 4টা, তার মানে আমার 1 থেকে 891টা থেকে কলাম এটা তো ঠিক আছে একটা থেকে সবাই উনি কি বেঁচে গেছেন না মাস জিরো মানে মারা গেছেন, আর 1 মানে বেঁচে গেছেন, নাম্বার থেকে প্যাসেঞ্জারটা নিজে মাস্টার প্যাসেঞ্জার নাকি সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার নাকি থার্ড ক্লাস প্যাসেঞ্জার, তারপর হচ্ছে ওনার নাম, ওনার জেন্ডার, তারপর তো ওনার ওনার বয়স কত, ওনার সাথে সিবলিং ফার্স্ট হাউস,
মানে ওনার সাথে ভাই বোন কি ছিল নাকি কার পাওয়ার ছিল? যদি তার মানে দুইজন থাকে তাহলে যদি তার দিয়ে পথ একজন ছিল, কারণ নিজে মানে নিজে থিঙ্কিং পাওয়ার যদি জিরো থাকে তাহলে সে শুধু নিয়ে যায়। যদি থিঙ্কিং পাওয়ার যেরকম একদিন কোনো কিছু তার সাথে প্যারেন্ট ছিল ছিল মানে সে সাথে ব্যালেন্স করছিল, সে হয়তো তার বাবাকে নিয়ে পালন করছিল অথবা সে তার বাচ্চা নিয়ে চাষ করছে। ফাইনালি টিকিট নাম কত ডলার দিয়ে সে টিকিট কেটেছে, কেবিন কোন কেবিনে ছিল, তারপর থেকে কোথায় সে উঠছে কোথায় উঠছে, তার মানে চার্লসটন চার্লসবার্গ কুইন্সবার্গ মানে এই যে এস সি কিউ চার্লসবার্গ কুইন্সবার্গ তারপর থেকে সাউথবার্গ এরকম তিনটে জায়গায় উঠছে। এইটা থেকে আমার বের করতে হচ্ছে যে এই এইটা কারণ কি এটা আমি কিন্তু প্রথম 891 জনের জন্য আপনি নিলাম, আর পরের যেটা এটা হচ্ছে কি ট্রেন্ড আছে যেটা হচ্ছে কি যে বললাম যে সার্ভাইভাল মানে পুলিশে বেঁচে গেছে না বা মারা গেছে, তারপর তুমি কি ক্লাস থেকে কোন ক্লাসের থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস জেন্ডার মহিলা না পুরুষ বয়স সিবলিংস এবং বিভাগের স্ত্রী সংখ্যা বেঁধে হবে, তাদের থেকে প্যারেন্ট ছিলেন তোমার দাম সংখ্যা টিকিট ফেয়ার কেবিন এবং কোন কোন ফ্লোর থেকে মানুষ উঠেছেন যে চারবার আপনারা জেনে গেছেন। এটা ভিত্তি করে আপনাকে ধরুন এই নতুন ডাটা সেটটা দিলাম, দিস ইজ দ্য নিউ ডাটা সেট, যেখানে এটা আগেকার একটা কথা বলছি দেখো যেহেতু আপনারা সবাই দিচ্ছেন একটা কলাম দেয় এই কলামটা লাইব্রেরি কলাম এইরকম যেভাবে ছিল বা তারপরে তারা যে ক্লাসে কি করছিল তাদের এজ ছিল ওটার সাথে এটাকে যদি ম্যাচিং করে কেন করে তার এখানে আমরা আগের বছর আগে ছিল সেটা সম্ভবত যদি ম্যাচিং করে যারা যারা বেশি ছিল তাদের সাথে এই ক্লাসের রিপোর্ট গুলো যদি ম্যাচিং করে কেন করবে? আমি মনে হয় আপনাকে দিলাম ওদের আগে দিলাম এই দুইটা কারণ করে দিলাম, যাওয়ার পর একটা আপনারা বললেন যে এটার সাথে ধরেন এখানে যে যাদের দেখবেন এখানে আইডি দিয়েছিল কিন্তু সবগুলো আলো যদি দেখেন একটা আগে প্যাসেঞ্জার আইডি দেখেন প্যাসেঞ্জার আইডি ওয়ান থেকে শুরু শুরু নতুন সেল এখন আমি যদি আপনার ইমেল কে দিয়ে যাই আপনি এটা আপনাকে দিলাম মেলে তাহলে করলো ম্যাম আমি হ্যাঁ সিবলিং আছে বাট আমি একটিভিটি দিচ্ছি তো সেদিন থেকে আমার সিবলিং চলে যায় সেক্ষেত্রে আমি কিন্তু সেখানে একটা পসিবিলিটি বিরাজ করে কিন্তু আছে কেবিন আমরা যতই কিন্তু এই ম্যাপিংটা তো আমরা মধ্যে যেটা বলছি যেগুলো বলছি যে এটা এটা যদি আমরা ধরা যায় এই যে আপনারা বসছেন আপনারা কেউ প্রোগ্রামার আছেন এখানে কেউ প্রোগ্রামার আছেন কেউ প্রোগ্রামার আছেন হ্যাঁ প্রোগ্রামার বা ওনার উনি ওনাকে মাইন্ডার
অন্য কোথাও না বলে দিলাম যাই না, বাট খুবই খুবই ছিল তাহলে আমরা একজন বলি আপনি আপনি যারা ফর্ম পূরণ তাদের জন্য ঠিক আছে বলবেন ঠিক আছে তাহলে তার থেকে নন প্রোগ্রামের জন্য আমি সংক্ষেপ করে আনছি। নন প্রোগ্রামের জন্য হচ্ছে যে আমরা যারা নন প্রোগ্রাম এক সাইন কেন্দ্র কর্ম করে না খুবই কত খুবই কত এটা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ এটার নাম হচ্ছে আর আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দুই তিন বাসের বাচ্চা কি এই জন্য তোমার বলে দেবো বললাম দিন নাহলে কিন্তু পুরা ক্যাপাবিলিটি কেমনে কাজ করবে পুরা জানতে পারবে। তবে দেখেন প্রথম লাইনটা দেখেন প্রথম লাইনটা ট্রেনিং মানে আমি কি করছি ট্রেনিং করছি একটি মডেল বলতে ট্রেনিং করছি কোন মডেলটা ট্রেনিং করছি প্রথম লাইন কেউ কি প্রথম লাইনটা কি আমাকে বলতে পারবেন প্রথম লাইনটা মানে কি নন প্রোগ্রাম ট্রেনিং যেটার মধ্যে আপনার ওই পুরা এক্সেলের সেটাকে কি হলো রিড টুল, রিড করার পর সে এসে আরো কি হলো দিয়ে ট্রেনিং করার ক্ষেত্রে এইটা নিল কি আমার যে এই যে ট্রেনিং ডট সিএসভি পেজ আছে এই ট্রেনিং ডট সিএসভি পেজটা এটাকে সে কপি করে রিড সিএসভি করে একটা কপি করে সে কি করলো ট্রেনিং করার ক্ষেত্রে সে নিল। এটা কিছু তথাপি আমি এখন যদি পারেন হচ্ছে উত্তর আছে ট্রেনের মধ্যে উত্তর আছে আর টেস্টের মধ্যে কিন্তু উত্তর নাই এরকম হচ্ছে তারপর আসেন আমরা টেস্ট এখন এখন নেওয়ার পরে কি করে মডেল লাইব্রেরি দেখতে চাই ট্রেন অবজেক্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন আমি আসছি এখন আমি আসছি হচ্ছে কেউ মডেল এটা কিন্তু বুঝতে তুমি দেখবা আগে সাথে তুমি
যে তোমার উত্তর কিন্তু সার্ভার, উত্তর সার্ভারের জন্য তুমি করলে প্রোগ্রামের সাথে চার্জ করে গেছে যে প্লাস তার হচ্ছে যে পাঁচ স্টেপ পাঁচ স্টেপ এই প্লাস এগুলো সব নিয়ে সব দেওয়ার পর তারপর কি হবে ডাটা ইকুয়াল টু ট্রেন মানে ঠিক আছে তুমি ডাটা এটা করতে গিয়ে ট্রেন ট্রেন করে যদি তো কোনো কোনো সে তো বলেন ট্রেন করবে রাইট বলেন তো ট্রেন আমরা যেভাবে মাথায় মডেল ট্রেন করি মানে আমরা ছোটবেলা থেকে মডেল ট্রেন করি যে আন্দোলন যে বোকা আছে মানে সময় অনেক স্মার্ট বাচ্চা আছে না যে আন্দোলন দেখবাই না তার থেকে বুঝে হবে যে মানে এখন মারা যাবে না কিন্তু আমি তো বোকা আছে আমি তো জানি না মানে আলু ধরিয়া জীবনে আগুন করে আর যারা বলেন যে ট্রেনিং কি আর তো ট্রেনিং কি ধরা খায় ধরা ফেলা পরে তো তার আর বল ঘোরা যেহেতু ট্রেনিং তাহলে দুইটা কিন্তু আমি কি বললাম আপনাকে বললাম যে ভাই তোমার উত্তর সার্ভারে আর তুমি এখান থেকে সবকিছু নেওয়া তোমার ডাক্তার তারপরে ডাটা খুলে নেবা ডাটা ট্রেনিং হচ্ছে ট্রেন করবে ট্রেন কে বুঝি এখানে বোঝা যাচ্ছে না তুমি কি কাজ করবা তুমি কাজ করবা হচ্ছে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন মানে ক্লাসিফিকেশন মানে মানে ইয়ে শুনবে রাইট মানে কি ইয়ে শুনবে ইয়ে শুনবে মানে কিন্তু জিরো করবা রাইট ক্লাসিফিকেশন করো দেখে কি ক্লাসিফিকেশন জিরো বা কোনো রিগ্রেশন নাই মানে জিরো বা তো এটা করে আমি কি করলাম এই মডেল ইনফরমেশন চেঞ্জ করে আমি ডান করলাম ডান করার পর মডেল টি চেঞ্জ হয়ে গেল হ্যাঁ ঠিক আছে মডেল চেঞ্জ করে বাদ নেক্স ক্লাস বিভিন্ন ভুল করেন বুঝছেন আসুন এখন আমি আসি এই যে আমি একটা কুমির বানাবেন যে সরকারি বর্ণনা নিয়মিত বানাবেন সেখানে আমি বললাম ভাই প্রেডিক্ট প্রেডিক্ট করো মডেল কোন মডেল ডিসিশন মডেল ডিসিশন মডেলকে তুমি প্রেডিক্ট করো এবং তুমি কিশোর কোন ডাটা কে প্রেডিক্ট করবা সবার সবারই বই পাঠ করবে সবাই বই পাঠ আমরা ভালো বই নিয়ে আসা হয়েছিল ওকে আমরা হচ্ছে যে আমরা কিন্তু প্রেরিত করছি বলছে ভাই তুমি তো শিখলা ট্রেনিং থেকে ব্রিফিং শেখার পরে আমি তুমি ইউজ করবো কোথায় টেস্ট করবো যেখানে উত্তর দেয় যেটা উত্তর দেয় উত্তরটা কি এখন আমাকে সার্ভাই লম্বা করে অবজেক্ট তৈরি করবে সেখান থেকে প্রেরিত হবে মডেল টেস্ট দেবে এবং তাই তুমি পাঠা দেবে বলে এটাকে মান করো মান করার পর সে বলো কি মাইল ক্রেডিট চলে যে সার্ভে অনলাইন বলে কিন্তু পরে আমি যেন দেখেছি দেখেছি ওর ওর মেমোরি আছে বেশি মেমোরি আছে হিউম্যানলি দেখেছে এক্সেল দেখেছে তার মানে এক্সেল ওপর দেখতে চাইলে আর কেউ ফ্রেম বাড়াই যেটা হচ্ছে আমের কিন্তু আপনার দাদা ফ্রেম তো মেশিন করুন মনে করেন এক্সেলে দেখছি হ্যাঁ এক্সেলে দেখছি তো মানে তো কি করলাম এই ডাটা ফ্রেমে বললাম ভাই তুমি একটা ডাটা ফ্রেম বানাই দাও তুমি একটা ডাটা ফ্রেম বানাই দাও এখানে প্যাসেঞ্জার আই প্যাসেঞ্জার আইডি হবে হচ্ছে টেস্টের প্যাসেঞ্জার কিন্তু আমি তো উত্তর জানতে চাচ্ছি টেস্টের তাই টেস্টটা জানতে তো আমি তোমার প্যাসেঞ্জার তুমি দিবা প্যাসেঞ্জার কে দেখাবা এরকম তুমি আমাকে নামটা দেখো আমি তো শুধু প্যাসেঞ্জার কি এলো নামটা দিতে চাই নাম তুমি দেখো টেস্ট থেকে নাম শুনবা আর সার্ভাইভ সার্ভাইভ কোথায় আনবে সার্ভাইভটা আনবে করতে সার্ভাইভ অনুমান করতে আমি যেটা উত্তরটা পাচ্ছি থেকে এই এই উত্তরটা বাংলা থেকে উত্তর এটুকু ঘুরে আসে মানে নাম করে দেওয়া যা ঘুরে আসে আজকে পারছি কিন্তু আপনার উত্তর দেওয়া তো এই যে আপনারা দেখলেন যে সার্ভাইভ এটা দেখলেন সার্ভাইভের সার্ভাইভ হচ্ছে সার্ভাইভ অনুমান এখান থেকে সে উত্তরটা নেবে ওকে আমি এখন এটাকে চালাই আমি এটাকে চালাই আমি এর আগে সাইবার গভর্নমেন্ট থেকে চালাই তারপর থেকে আমি এই ক্রেডিট যেটা করবে সে থেকে মাই ক্রেডিট যে ডাক্তার হবে সেটা বানাতে এটা তো আমি চালাই চালাই ঠিক আছে
এটুকু বোঝা গেছে মানে সেই টাইমে বলবো এটা যদি করতে পারি তো আপনার কিন্তু অনেক কাজ হয়ে যাবে না কেউ বোঝা নেই দেখুন ঠিক আছে বুঝছি ধরলে অনেকে রাশ করে এইভাবে আছে বুঝা নেই কে বুঝা নেই আপনার হচ্ছে এখন আছে এখন আমার এই যে মাল ফেরি যে দিয়ে কি এই যে এই যে এই যে কি এটা আসলে আমাকে দেখো এই গ্রাম দেখেছি এই না দেখো যে মাই ফেরি দিয়ে এদিনকে আমি দেখতে চাই মেরে চার আমি বললাম কি দেখছেন যে প্যাসেঞ্জার এগুলো আসবো দেখছেন আমরা কি দেখছি বলছে যে প্যাসেঞ্জার এগুলো তাদের থেকে নিন দাও আমাকে আমি এখন কি করবো আমি এখন বাইক করবো যে কে কে দেব মহিলা ঠিক করবো ঠিক করে কি বলবো সাত গুগল সাত গুগল সাত গুগল স্যার মিস্টার দেখে আসছি যে উনি কি বাচ্চা মারা গেছে এখন ইন্টারনেট কি বলো দেখি ইন্টারনেট কি এবং ইনি কিন্তু মারা গেছে ইনি মারা গেছে এবং এটা কিন্তু উপরেও লেখা আছে যে ব্যক্তি তো আসলে হচ্ছে কি এটা তো আর গেল এটা তো গেল যে তারপরে দুটো জিরো তারপরে দুটো জিরো তারপরে দুটো জিরো ঠিক আছে তারপরে আরেকজন কি দেখলাম যে উনি উনি হচ্ছে গিয়ে বেঁচে হ্যাঁ বুঝলেন মিসেস আলেকজান্ডার দুর্গোসান এটা উনি হচ্ছে গিয়ে কি কি লেখা আছে তাহলে ইংলিশ সার্ভাই মানে উনি এখনই সার্ভাই বছর বয়স এবং উনি বাড়ি বাড়ি বাড়িতে উনি হচ্ছে গিয়ে মাটিতে গাড়ি দিয়েছে এবং এটা প্রথমে ওনার দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে উনি কিন্তু ইয়ে দেখাচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট কিভাবে জীবিত কিনা অনেক টাকা অ্যাভেলেবেল আছে
না গুগলে যায়, গুগলে তো আমরা পাবে চলে আমরা কিন্তু আপনি যদি আপনি আমাকে যদি সে পাঁচটা প্যাসেঞ্জার হয় তো তাকে বলতে হয়তো বা প্রায়োরিটি বাড়ছে, অথবা চিন্তা করছে যে আমি হচ্ছে গিয়ে বাবা আমার হাতে একটা ছেলে আছে, আমি বাবা আমার ছেলে আছে, আমি তো আমার ছেলে ছাড়া যাবো, আমি তো আমার ছেলে ছাড়া লাইফ দেবো না, অথবা আমার বাবা আছে আমি তো বাবাকে থাকবো, যখন এই ধরনের সিচুয়েশন হবে, অথবা আমি বাবা আমি কি করবো আমার নাম আসছে বলতে আমি নাম গেল আমার পুরো চলে যাবে দেখছে ওখানে তাদের এজ মাইনর জেন্ডার এদের চান্স বেশি কথা এদেরকে এদের বেশি লাভ ছিল যেহেতু ফিমেল অথবা যে মাইনর তাদের তাদের সারানোর রেটটা বেশি কোথায় গেছে যে মডেল ছিল আমার ওইখান থেকে অ্যানালাইসিস করে ওই রেটে শুরু করেছে এটাতে টাকা লাগবে তো আমাদের সবাই তো একজন আচ্ছা মানে উনি কিন্তু আগামী করবে উনি কিন্তু বই পাওয়ার পর কিন্তু আপনাদের পাওয়া হবে ব্যাপারটা কি এর আগে তুমি করো পরে তোমাকে স্পেস দেওয়া হচ্ছে অ্যানালাইসিস করে আমাকে সার্ভে করে রাখতে হবে আমার কি আমি যদি সে তো একটা ফর্মুলাকে অনুসরণ করে এই দিলাতে চাই মেশিন তো এই এগুলো বোঝায় মেশিন সে ট্রেন দ্বারা সাথে বলছে সে আগে বলছে সে একটা ফর্মুলা দেয় যদি দিতে পারছে যে উনি একটা পুরা সার্ভার ডাটা থেকে দেখে এই যে যেটা আমি দেখালাম যে সার্ভার ডাটা থেকে সে দেখে কি হলো যে আমাদের যে সার্ভার ডাটা কি বলে আসলে যে ভাই তুমি সার্ভাইভ তুমি একটা বানাও মডেলটা দেখো মডেলটা সে যেমন বানাইছে তখন কিন্তু সে সার্ভাইভ করত এই উত্তরটাকে সে সব চালে আর তারপরে টাইমলি তারপরে বাকি সব করণগুলো আর তাহলে মডেলটা বানানোর জন্য সে কিন্তু প্রথমে কি করছে সার্ভাইভটাকে আগে আগে রাখে এই হচ্ছে আগে টাইম তুমি এটা সাথে কোর্ডিনেশন করো উইথ অল দা রেস্ট অফ দা রেস্ট অফ দা ইনফরমেশন বা কলা রেস্ট অফ দা কলা এবং ডাটা কোথা থেকে নিবে সেই সেল দিতে নিবে এবং তার সাথে চলবে তার মানে কি এই মুহূর্তে সে মনে করতে নিবে অনেক মনে করতে করতে মেশিনের মাথার ভাব তুলে চলে আসছে টেস্ট ওয়ান দেন টেস্ট টু দেন বলতে আপনি ডাটা দেন সেই কিন্তু ওই মডেল ঘুরতে করে আমি
এই যে প্রজেক্ট দিদি তুমি জানালেন চ্যাটজিপিটি, চ্যাটজিপিটি কিন্তু সেম চ্যাটজিপিটি থেকে আপনি মনে করো পৃথিবীর সর্বাধিক ফর্ম বাড়তে ইন্টারনেট কত দাম এখন চ্যাটজিপিটি কে আপনি প্রশ্ন করেন তো আমি আপনাকে এই ডাটা দিলাম আমি এই ডাটার উত্তর দিলাম, তো পুরো পৃথিবীর যে প্রশ্ন আছে বলুন যে আমরা তো অনেক ওয়েবসাইটে প্রশ্ন আছে উত্তর আছে প্রশ্ন আছে উত্তর প্রশ্ন আছে উত্তর আছে না সেই দুই কোরিলেশন যোগ হয় যাওয়ার পরে যত প্রশ্ন আছে প্রশ্নের কি উত্তর ছিল সে তো অলরেডি তার মাথার আসছে, তো এখন আছে কি যে পৃথিবী সব করছে তারপর বলুন যে কিছু কিছু জায়গায় বলুন যে আমরা কি করি যে একটা প্রশ্নের উত্তরে কিন্তু 20 জন উত্তর দেয় তাই না, একটা প্রশ্ন আমার মাথায় দাঁড়িয়ে লাগছে আমি দামি বানাইতে চাই কারণ হাজার হাজার লোক বলে যে এখান থেকে বানান পিছন থেকে বানান কোথা থেকে বানান কোথা থেকে বানান আরেকজন বলছে যে তার উপর বানানোর জন্য আপনি থেকে মোবাইল টা কি করে কোথাও দেখেন তো সবকিছু ধরনের ইচ্ছে তার মানে প্রশ্নের উত্তর সবকিছু মূল কারণ আপনি যত ধরনের প্রশ্ন করেন না মানে তার কিন্তু একটা উত্তর তারপরে মাঝে মাঝে খুব ভুল কিন্তু ফলে বলছেন কাজ কি কিভাবে কাজ করে তারপরে আমার মোবাইলের মধ্যে দেখছি তাদের মোবাইলে আপনি দেখছেন বলেছেন যে প্রিয় তারা একবার এসেছেন প্রিয় তারা আপনি প্রিয় তারা দেখছেন প্রিয় দেখছেন তারপরে দেখি যে বারবার কিন্তু আপনি আপনার মোবাইলে ডাটা বলবো তারা আপনি প্রিয় ধরনের দেখবেন দেখবেন তারা না আবার আপনি দেখবেন যে আপনি তারপরে উত্তর এই আগে যে আবার আসবো ভালো আছেন মানে ভালো আপনি এই যে আপনি যে দেখছেন আপনি সঙ্গে সঙ্গে কিন্তু সে বলছেন ভালো কেন নাকি এমন হচ্ছে যে তার যে প্রেডিকশন সে দেখছে যে পৃথিবীর যত মানুষ যে আপনি দেখেন এর মধ্যে 90% বা 80% জন ভালো লাগে তো গিভিং আর তারপর সেকেন্ড ম্যান হচ্ছে যে আপনি খারাপ এবং ভালো করে খারাপ হয়ে যাবে যে খুব ফাইন কারণ হচ্ছে আপনি করে খুব দিবে কারণ হচ্ছে এর মধ্যে ভালো টাকা দিল আপনি থেকে খুব পৃথিবীতে আপনি যা হচ্ছে সহজভাবে প্রেডিকশন নিয়ে চ্যাটজিপিটিকে যত প্রশ্ন করেন তার উত্তর সে যা হচ্ছে প্রেডিকশনের প্রেডিকশন আউটকাম আমাদের বড় অংশ ছিল না এই যে আমাদের যে এখানে আমরা যদি এখানে দেখতে যে ট্রেন অ্যানালাইসিস ট্রেন অ্যানালাইসিস করি আমরা কি ট্রেন অ্যানালাইসিস করি তো ট্রেন অ্যানালাইসিস টা খুব আছে যে ভিতরটা কোর ডেটা আছে আর ওটা থেকে কোরিলেশন টা এটা ব্যাপারটা কি যে আমরা যখনই একটা ট্রেন অ্যানালাইসিস করবো তাহলে আমরা একটু ট্রেন অ্যানালাইসিস করতে চাই তো এই ধরনের ট্রেন অ্যানালাইসিস সবসময় করা কারণ এখন এটার ভিত্তি করে ফাঁকা ধরা যাক আমি ট্রেন অ্যানালাইসিস করলাম আমাদের তো মেইন যেটা এখন আমি কি বুঝতে পারি না এই অনেক ফলে বছরের ট্রেন দেখলাম কিন্তু আমার বর্তমান যেটা তাই বর্তমান যেটা হচ্ছে আমি ফোকাস করে না এটা দেখে বাংলাদেশের বিভিন্ন 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 হসপিটালে এখন যারা একজন একদমই লাইফের শেষের দিকে শেষের দিকে যখন মানুষ চলে আসছে তখন মানুষজন কি করে তার বাইক নিয়ে প্রেডিকশন প্রেডিকশন কি করে আমাদের দেশে না বাইরে বাইরে তার বাইরে কিছু কিছুই জানে তার যে মানে নতুন যে 5 বয়স থেকে 10 বছর বয়স সে কি কি ওষুধ সব কথা কিন্তু কিন্তু আপনি ইনসুরেন্স করে নিচ্ছে তার সব ওষুধ খাওয়া তার মেডিকেল হিস্ট্রি সব কিছু কিছু
বছর বড় বছর তখন তো তার ক্যারিয়ারকে কিভাবে তুমি এখানে আয়োজন করেছি একটা কত বছর জার্মান ফার্মেন্ট দুই জায়গায় ওই 8-3 মাস বা 4 মাস বা এই 1 মাস উইন্ডোতে বাড়ছে ওনাকে আর কোনো ফেরত দেয় না, বাট এমন এমন একটা ডিফিকাল্ট ট্রিক যেটা ওনাকে দেয়, তবে ওই ওয়েস্টে যে কয়েক মাস বাঁচবে সেই কয়েক মাস পাশের মধ্যে আবার যদি আমরা কেমোথেরাপি দিই এটা দিয়ে সেটা দিয়ে শিক্ষকের উনি যে যেমন বলছি যে কে কত বছর বাঁচবে অবশ্যই আপনার সাথে, কিন্তু যারা ইন্স্যুরেন্স কোম্পানি মানে কি বলবে না যারা ইন্স্যুরেন্স কোম্পানি আজকে চাইটা 30 বছর আগে দিয়ে দিচ্ছে পুরো ওই তো প্রিমিয়াম হিসেব করতে হয়, ও চিন্তা করছে যে এই বই যতদিন বাঁচবে ততদিন তার আগে হচ্ছে ওর তো প্ল্যান অনু আমার কিভাবে আমরা আমাদের পুরোনো ডেটা থেকে আমাদের কোম্পানির গ্রোথ কি মানে আমি কিভাবে যেটা মানুষজন করছে যে আমার একটা কোন কোন ধরে আমার আমার ওয়াল মার্কের মতো এখানে যে আমার কোন কোন স্টোর বন্ধ করে দিচ্ছে আমার কোন কোন স্টোর সামনে বছর বন্ধ করে দিতে হবে আমি এখানে বিজনেস আমার কোন কোন জায়গায় থেকে কোন কোন বিজনেস বন্ধ করে দিচ্ছে এই এই যে ব্যাপার গুলো এই ব্যাপার গুলো আমরা এই ডাটা থেকে কিন্তু ক্রেডিট করে কিন্তু আমরা এই ডাটা থেকে কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু মাঝে মাঝে হিউম্যানলি আমরা আউটকাম নিই কিন্তু সেটা কিন্তু এখন মেশিন করবো মেশিন এই ধরনের প্রেডিকশন হতে পারে এবং সেই ধরনের প্রস্তাব যে আমি এখানে দেখা যাবে বলুন যে আমাদের আগে শেষ করে ফেলবো তো
এই ভিডিও কেন কেন আমরা প্রায় 12 বছর আগে আমরা যেটা হবে তারপর হচ্ছে গিয়ে আমাদের তো এই আমি বলবো যে শুরুতে একটা কথা বলছি যে বাংলায় আমি কেন আসতে খুবই এক্সাইটেড বইগুলো লিখেছি একটাই কারণ আমার বইগুলো হচ্ছে একটা মজার কারণ হচ্ছে যে আমার বইগুলো অনলাইনে পড়ি আমি সেটা পাবলিশারের বলে না মানে পাবলিশার বলে যে বই কিন্তু অনলাইনে থেকে তাহলে প্রিন্ট মানে আমি প্রিন্ট তোমরা আমি তাদেরকে বলছি ভাই আমি যদি অনলাইনেও দেই এবং তারপরে যদি আপনার বই বেচা হয় তাহলে কত সংখ্যা হইলে আপনি আমাকে মানবেন যে আমি তো বইটা অনলাইনে দেবো দেখেন আমার বইগুলো সবগুলো বই কিন্তু অনলাইনে আছে আপনি যদি দেখেন যে এই যে অনলাইনে অনলাইনে দেয় এই যে অনলাইন বই কারণ কি যে প্রতিটা বই কিন্তু অনলাইনে আছে মানে এগুলো পড়া যায় মানে নট দ্যাট ইউ হ্যাভ টু বাই নো ইউ ডোন্ট হ্যাভ টু বাই ইউ ক্যান রিড অল দ্য বুকস অনলাইন যেখানে দেখেন প্রতিটা বই কিন্তু অনলাইনে অনলাইনে আছে ব্যাপারটা কি যে ওনার সাথে আমার কথা ছিল যে আপনার বই কিন্তু অনলাইনে থাকে তো আপনি বই দেখা হবে প্রিন্ট করেন আমি কি বলছি যে আমি ওনাকে বলছি যে আপনার কত সংখ্যা দরকার মাথুর মানে কোন সংখ্যাটা হলে আপনি বলবেন যে এটা অনলাইনে যাবো তাহলে উনি বলছেন যে 5,000 থাকে আর প্রিন্টে যদি আপনার যদি 5,000 যদি বেচা থাকে তাহলে এটা অনেক তো সবগুলি সবাই তাহলে কিভাবে এটা কি ওনার পরিবার নলেজ আমরা যেহেতু আপনার কোনো কোয়েশন আছে কিনা এটা মানে নানা ধরনের আপনি নিয়ে যাবেন ছিল আমরা আপনার পিছনে কিন্তু উন্নয়ন হইলে তথ্য দিয়েছে যে অ্যাকচুয়ালি মডেল ইজ অল প্রবলেম ইজ অল অফ প্রবলেম প্রবলেমটি বিপরীত যে আমার এই যে মানে ভাত মানে ভাত করে ভাত ট্রান্সফার করেছি হচ্ছে যে একে প্রবলেম যে 90% টাইম হচ্ছে আমি হচ্ছে যে আমি ভাত খাই যদি আপনি দেখেন আমি কি মেশিন কিন্তু তখন আমার কোনো না খাই না হলো বিকজ গভর্নমেন্টলি বলছে 90% বা 99% লোকজন ভাত খাইলে তো এই হচ্ছে এই তো প্রবলেমই হচ্ছে এরকম যে সেকেন্ড প্রবলেম হয়ে যে যেহেতু প্রেডিকশন আমার কথা হচ্ছে যে সেম জিনিস যখন একটা মিঠাই
যে তার বেটার দিকে গুণ আছে, প্রশ্নটা দিয়ে কোনো করতে হবে উত্তর করে। আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রোগ্রামিং দেখলাম যেভাবে আপনার এনগেজ হলে আপনার যেহেতু আপনার যেটা কোনো কিছু বুঝে না তো মনোযোগ দিলে আমরা এই সিম্পল জিনিসগুলো বুঝতে পারবো, কারণ ঘরের চুটে কিছু দেখতে চাই না। আমার মনে হয় ইউটিউবে এই গ্রুপটা ভাঙেছে। আমি রিকোয়েস্ট আজকে যে সেশনটা ছিল আমার টিচার টাইমে, আমার যে খাবার খাওয়া গেলে বলি না স্টার্ট আপ দেয় ইস লাইক স্টার্ট আপ, আমি আপনাদের এনগেজমেন্ট দেখে রিলি এক্সাইটেড পার্সোনালি। আমি বলবো আমাদের দিদি সাহেবকে, অনেকগুলো দিদিকে একটা সার্ভে দেয় যে আমরা যেটা সেশন করলাম আমাদের এই পার্টিসিপেন্টরা আরো ডিপ্লয় করতে চায় কিনা, ওনারা যদি এক্সাইটেড ফিল করে আরো ডিপার্টমেন্ট যেতে চায় আপনি সার্ভে যদি পজিটিভ আসে আমরা আরো ডিটেল সেশন করবো এটা। তো আমি সঙ্গে পারছি না আমার কাজের আমি টেস্ট এক্সচেঞ্জ করতে পারি, তারপর আগে পাশে একটু দেন রাখতে ফাইনালি বলবো থ্যাংকস আমাদের আটটা ফাইভ দিবেন দেন বলবো জিনিসটা হবে। Thank you, sir. Now with the Chris and token of appreciation delivery session, now I request our Mr. Mata Bhutinagan, Islamic Vice President, to hand over the press to our resource person, Lieutenant Colonel Rafiqul Hasan. Now I request Mr. M. Yasarjavan, HCMA Vice President, to hand over the press to Mr. Mustafa Mahmoud Hussain. Thank you, sir. Now we request our Honorable Vice President, Mr. M.D. Akhtarzaman, HCMA, to give his vote of thanks. আমাদের তারা আসা উচিত, আর সম্মানিত আমাদের অনেকে আমরা করে না আশা করি যে বাংলাদেশে আসছে যে বাংলাদেশে আইসা মোবাইল দিয়ে বাংলাদেশে বলছিল যে একটা জমি আছে ওই জমিতে কোন সময় পানি সার লাগবে আপনাকে ইন্টেলিজেন্স দিয়ে অ্যানালাইসিস করবে যে আপনার জমিতে কোন সময় বা আপনার বাগানে কোন সময় মাটি ড্রাই হয়ে যাবে এবং কোন সময় সার দরকার হবে ওই সময়টা আপনাকে প্রসেস করবে এবং সেগুলি কাজটা করবে ওই জন্য না আইওটি আর ইন্টেলিজেন্স আর গল্প গল্প না ঠিক একজাক্টলি গত সপ্তাহে যেটা আমি ওয়াসাতে আছি যে আমাদের উত্তম বাবু আছেন আমরা যেই মেঘনাদী থেকে পানি নিয়ে আসতেছি নদীর পানি নদীর লেভেল থেকে 100 ফিট নিচ দিয়ে আর ডাঙা হয়েছে একটা ওই ডাঙার ভিতরে আমি
এবার দুই পার পার হয়েছি, একটা টানেল তো হয়েছে তাহলে সিমেন্টের এরিয়া আছে পাইপ, আর এরপর আরেকটা ওখানে যেতে যাবে ওটা হলো স্টিল। তো আমি যখন মনে করলাম যে এই নদীর 100 ফিট নিচে যদি কোনো একটা ডিজাস্টার বা কোনো রিপেয়ার বা কোনো কিছু দরকার হয় তাহলে ওটা কিভাবে, তাহলে ওই রিপেয়ারটা কিভাবে হবে বা কিভাবে ডিটেক্ট করতে পারবে যে এখানে আমার সমস্যা হচ্ছে। আমার ওই যে প্রজেক্ট ডিরেক্টর বলে স্যার এখন তো এটা খুব ইজি হবে যে আমরা এআই বা রোবোটিক্স এর মাধ্যমে আমরা ওই কোন ধরনের রিপেয়ার বা কোন ধরনের ডিটেক্ট করি লিক, লিক যদি ডিটেক্ট পাই তাহলে আমরা ওই রোবোটিক্স এবং এআই দিয়া দেখে ওটা আমরা রিপেয়ার করবো। আমি তো আমার তো মনে হয় 100 ফিট নিচে কিভাবে মানুষ যাবে কিভাবে রিপেয়ার করবে বলতে, আমার এটা কোনো ব্যাপার না, এটা এআই এবং রোবোটিক্স মাধ্যমে আমার এই অপারেশন এবং মেনটেন্যান্স চলবে। যারা ওইভাবে চিন্তা করি যে আমরা তো হ্যাঁ আছি কিন্তু আমাদেরকে অ্যাডাপ্ট যদি আমরা করতে পারি সব থেকে ভালো হবে। কারণ হলো যে ব্লকচেনের কথা শুনছি, হ্যাঁ ব্লকচেনটা এটি এআই ব্লকচেনটা অন্য ধরনের কাজে অনেক কিছু আছে, যারা অপারেশন যারা ট্রান্সফার তারা বুঝতে পারে যে আসলে কত দ্রুত আমাদের কাজের প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কত নলেজ জেনারেট করবে। তো সবাইকে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, অনুষ্ঠান করছি আমাদের রেজিস্ট্রেশন বোর্ড থেকে।